তুমি আর যেখানে যাও না কেন, আমি তোমার সাথেই যাব। শোনো পার্বতী, আমি ওই কৈলাস নগরে যাই। কৈলাস নগরে যাও ধর্ম করতে না অধর্ম করতে? আমি যাই কৈলাস নগরে ধর্ম করতে। তাহলে আমি আপনার সাথে যাব। না পার্বতী, তুমি হলো নারী জাতি, আকাশের তারা, পাতালের বালি গুনতে গুনতে চলবে, তোমাকে নেওয়া যাবে না। অনেকদিন ধরে এই বনের উপরতে যাওয়া আসা করি, কিন্তু কোনোদিন তো কোনো কিছু দেখতে পেলাম না। হঠাৎ করে এই বনের মাঝে কি আসিল তা আমি কিছুই বুঝতে পারছি না। যাক, আমি হলাম শিব। আমি শিব যদি দেখতে না পারি তাহলে পৃথিবীর কেউ দেখতে পারবে না। যাই, কিন্তু সামনে গিয়ে এগিয়ে দেখে আসি। শীঘ্র জবাব দাও, তা না হলে তোমাকে আমি জ্বালিয়ে পুড়ে বর্ষা করে দিব। আমাকে মারবেন না বাবা, আমি যে আপনার মেয়ে। না না, আমার তো কোনো মেয়ে নেই। আমার একটি মেয়ে ছিল, নাম রেখেছিলাম নেতু। তার মা তাকে অভিশাপ দিয়েছিল বলে সে এখন থুপুনির কাজ করে খায়। বাবা, আপনি আমার মুখের দিকে তাকিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন সত্যি সত্যি আমি আপনার মেয়ে। আয় মা, তুই আমার কাছে আয়, তোকে আর আমি অভিশাপ দেব না, তোকে আমার কাছে কাছেই রাখবো। বাবা, আমি আপনার সঙ্গে যাব। বাবা, আমার সঙ্গে গেলে রাস্তার লোকে মন্দ বলবে। সে যাই বলুক বাবা, আমি আপনার সঙ্গে যাব। তাই চল মা। তাই চলুন বাবা। দাদা রে, ওই দাদা কি বিলাসি। ওই দেখ তো, এক কাম হইছে শুন তা তুই। না দেখ ঘুরে, তুই আনতে চুনে, তুই খালি কামের দাম দেই থাকো। কি হয়েছে? তুই মুখখানা মলিন করে দাঁড়িয়ে আছিস কেন? আয় মা, বাড়ি চল। না বাবা, আমি আর আপনার সঙ্গে যাব না। বাপের সঙ্গে মেয়ে যাবে, তবে রাস্তার লোকে চিৎকারি করবে কেন বাবা? আমি তো তোকে আগেই বলেছিলাম মা, আমার সঙ্গে গেলে লোকে মন্দ বলবে। বাবা, আমি আপনার সঙ্গে যেতে পারি বাবা, কিন্তু আমার একটি শর্ত আছে। কি শর্ত মা? বাবা, আপনার কাছে যে বিষাক্ত সাপের অধিকারী আছে, সেই বিষাক্ত সাপের অধিকারী আপনি যদি আমাকে দিতে পারেন তাহলে আপনার সঙ্গে যাব, নচেত যাব না। মা পদ্মা, এই বিষাক্ত সাপের অধিকারী তোরে ছাড়া তুই যদি আকাশে চাঁদ ধরে দিতে বলিস তবু দিব, তবু এই বিষাক্ত সাপের অধিকারী তোকে দেওয়া যাবে না মা। বাবা, এই বিষাক্ত সাপের অধিকারী ছাড়া আমি আপনার কাছে অন্য কিছু চাই না বাবা। ঠিক আছে মা, আমি অনেক যত্ন করে রেখেছিলাম, তুইও যত্ন করে রেখি। এই নি, নে শোন মা, বিনা কারণে তুই কারো ক্ষতি করতে পারবি না। ঠিক আছে বাবা, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব বাবা। এখন আমি কি করি, এই মেয়েটিকে সঙ্গে নিলে পার্বতী কি মনে করবে? আর যদি রেখে যাই তাহলে বিপদে পড়তে পারে। তাহলে কি করি, ওকে একটি ফুল বানিয়ে রেখে যাই। এবার আমি তা পরীক্ষা করে নেব, এবার দেখবে রাখাল গড় আমাকে চিৎকারি করার কি মজা। Thank you.
তুমি তাহাই শুনবে। বলো পদ্মা মা, তুমি আমাকে কেন ডেকেছো? ওই রাখাল রাজা, রাখাল যতগুলি রাখাল আছে তুমি আমার এই বিষের দ্বারা দংশন করে দিয়ে আসবে। আমি কি দোষ করছি ভগবান? তুমি কেন আমাকে জঙ্গল করলে? কেন জঙ্গল করলে? আমার সমস্ত গরু পাল নিয়ে রাখাল ফিরে আসে বাড়িতে, কিন্তু আজ তো দেখছি না কোনো। তাহলে তা কি কোনো অমঙ্গল হলো? ঠিক আছে, আমি ওই সামনের মাঠে গিয়ে দেখি সেখানে আছে কিনা। আমার সমস্ত রাখাল
সেখানে পড়ে আছে কেন? দেশ কিন্তু বরফের মতো ঠান্ডা, তাহলে তাহলে কি সাপে রক্ষণ করছে? আমি জানি এই কারণ ওই শিল্প ছাড়ার কেউ করে নাই। তোমার কি অন্যায় আমি করেছি? তোমার তোমার ওই বিষাক্ত সব দিয়ে আমার সমস্ত রাজ্য নষ্ট করিত, বলো জবাব দাও। তুমি কি জানো রাখাল রাজা, আমার নিকট কোন সাপ নেই। সাপ নেই? তাহলে তোমার সেই বিষাক্ত সাপের অধিকারী কাকে দিয়েছ? আমার মেয়ে পদ্মা দেবীকে দিয়েছি। পদ্মা দেবী? হ্যাঁ হ্যাঁ, পদ্মা দেবী। পদ্মা দেবী থাকে কোথায়? সে থাকে ওই দেবপুর শহরে। দেবপুর শহরে? আমি যাব, আমি যাব ওই দেবপুর শহরে, যাব আমি দেবপুর শহরে, যাব যাব। তুমি জানো, তুমি কি জানো পদ্মা দেবী রাজার সবাই প্রজা, আর প্রজার সবাই রাজা, আর আর সেই প্রজাই যদি বেঁচে না থাকে যদি তুমি প্রতি বছর আমাকে একটি করে পূজা দিতে পারো তাহলে আমি তোমার সমস্ত রাখাল ভালো করে দেব। ঠিক আছে পদ্মা দেবী, আমি তাই দেব। তবু আমার রাখাল গুণ ভালো করে দাও। ঠিক আছে, তুমি এক গেলাস জল নিয়ে এসো, সেই জল আমি পরে দিব, আর দেখবে তোমার সমস্ত রাখাল ভালো হয়ে গেছে। ঠিক আছে পদ্মা দেবী, আমি তাই যাচ্ছি, আমি তাই যাচ্ছি। ঠিক আছে, সেই এক পাতি জল আমি পরে দিচ্ছি, সেই জল তোমার সমস্ত রাখালের গায়ে ছিটিয়ে দিবে, আর দেখবে তোমার সমস্ত রাখাল ভালো হয়ে গেছে। আর হ্যাঁ, আমার পূজার কথা যেন মনে থাকে। ঠিক আছে পদ্মা দেবী। ওঠো রাখাল গুণ, গরুর পাল নিয়ে বাড়ি ফিরে আসো। প্রথম ওঠো ওঠো। ওই দাদা রে, আল্লাহ গুম কাল লিখে চলবো রে দাদা। ওই দাদা, ওই বুঝলাম কে আমার পাশে চলবে রে দাদা রে। খালি হাফ দেহি রে, ইয়ালো সব 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 কোথাও একটি শিকার খুঁজে পেলাম না। দেখি আমি তন্দ্র তন্দ্র করে খুঁজে বেরোলাম, কিন্তু কোথাও একটি শিকার পেলাম না। আপনি কে? আমি ও জানি নগরের চাঙ্গু সদর। আপনি কে? আমি হলাম ও বিশানি নগরের ওই ছাগল সদর। ও বিয়াই মশাই নাকি? বহুদিন পর শিকার এসে আপনার সাক্ষাৎ পাইলাম। আসুন আমরা একটি মোলা গাছ করি। আচ্ছা বিয়াই, শিকার পাওয়া যায় কোন বনে? আপনি ওই কোমল বনে চান? আমি বরং ওই সুন্দর বনে চান। ঠিক আছে বিয়াই, নমস্কার। নমস্কার। কে তুমি ওখানে? শীঘ্র জবাব দাও, তা না হলে আমি তোমাকে তিন আক্ষেপ করবো।
আর
শালা খালি মেয়ে বাবা দেখ গুরগুর গুরগুর করে ঘুরে আমনে কে আজকে হু ও দাদা তুমি আমার ডাক দিছো দাদা ও মনে ডাক দিছিলাম কে দাদা কে দাদা এই মা তোরা কিতে খালি কাউ দাদা দাদা কে হাতেও বলা হাতকো মার চলে কিছি আড়ড়ে ফের চাই ভাত খাওয়াই খালি কি তোমার মেয়ে বসে বলে গুরগুর গুরগুর করবা নিকা আরে লাগো দাদা আমি দাদির বগলে বসে একটু পান খাইতে আছি কি কইলি আইতে কি কইলি দাদির বগলে বসে একটু পান খাইতে আইছি ওই আমার ছোট কি নির্বগলে হো হাই রে হাই হাই কবাল বুচুট এর নাম হইছে কবাল আমি বুই রাইয়া গেছি গা আমার কথাই হলো না খালি শালার কাছে গিরগির গিরগির করে ঘুরে তাকে বাড়ালাম তা আতুর বাড়াল পানি নাই দাদা জানবি কে তুমি আমারে ভালো করে বুঝাইয়া কই বাড়ি মাছ খেলাইতে বললাম রে কান দেখে কে তুমি ভালো করে বুঝাইয়া কও না কে আমারে আমার দিছে আর ওটা দাদি খাইছে দাদি খাইয়া দাদি ব্যাট খাইয়াই গেছে আমার কথা হলো না কে তুমি মাপ টাপ দাও আমি দাদি চাইছি ভালো কাটা যা সদা করব সময় কি করবো আতুর দাঁত হয়েছে না দাদি চাইছি নোয়া মারিস ভালো কেন নোয়া মারিস আমার ডিঙ্গি লোকা তোর হয়েছে আপনার ডিঙ্গি লোকা সাগরে বেরিয়ে রেখেছি তাহলে হাসি মুখি বিদায় দাও বাবায় আদেশ আমাদের বাণিজ্যে যেতে হবে ওগো স্বামী তোমাকে বিদায় দিয়ে আমি কেমন করে ঘরে থাকবো আমরা বাণিজ্যে চলে যাই
আমার সর্বনাশ কে করলো? আমার সর্বনাশ কে করলো?